পর্দা উঠল টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের, আর আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বল হাতে বেশ ভালো অবস্থানে থাকার পরেও ১৪১ রানের লক্ষ্যমাত্রা পায় বাংলাদেশ। সেখান থেকে রান তাড়া করতে নেমে স্কটিশ বোলারদের দাপুটে বোলিংয়ে হাত খুলতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটারদের বাজে পারফরম্যান্স দলকে সিটকে দিয়েছে জয় থেকে। ম্যাচ শেষে নিজেদের ভুল স্বীকার করে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন, ইতিবাচক থেকে পুনরায় নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টে ফিরে আসতে চায় তার দল। মাহমুদুল্লাহ বলেন, আমি মনে করি উইকেট বেশ ভালো ছিল এবং ১৪০ রান তাড়া করার মতোই। আমরা মিডল অর্ডারের দিকে বড় কোনো ওভার বের করতে পারিনি, বোলাররা তাদের কাজটা দারুণভাবে করেছে, কিন্তু ব্যাটসম্যানরা আজকে নিজেদের সেরাটা দিতে পারেনি। আমরা একটা উইকেট দূরে ছিলাম, তাদের ব্যাটাররা খুব ভালো ফিনিশিং দিয়েছে, এই ব্যর্থতা ভুলে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আপনি যখন ১৪০ রান তাড়া করতে পারবেন না তখন ভুলগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। আমাদের এখনও পজিটিভ থাকতে হবে এবং আমরা কোথায় ভুল করেছি তা খুঁজে বের করতে হবে, এবং সেটা যাতে পুনরায় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো উইকেট, অসাধারণ মাঠ এবং দর্শক, আমাদেরকে নিজেদের ব্যর্থতা থেকে বেরিয়ে এসে আরও ভালো ক্রিকেট খেলতে হবে। টসে হেরে ব্যাটিং করতে নেমে সাকিব মেহেদির স্পিন ঘূর্ণিতে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে স্কটল্যান্ড। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ক্রিস গ্রিভসের ৪টি ৪ এবং ২-৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত বিপর্যয় কাটিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্কটল্যান্ড। এরপর বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স দেখান গ্রিভস, ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে শিকার করেন মূল্যবান দুটি উইকেট। ৬ রানে ম্যাচ জয়ের পর ম্যাচ সেরার পুরস্কারটা উঠল ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করা গ্রিভসের হাতেই, আর তিনি জানালেন দলের জয়ে অবদান রাখতে পারাটা তিনি বেশ উপভোগেই করেছেন।